আমাদের জননেত্রী শেখ হাসিনা খুবই উদার এবং মমতাময়ী উনি আর শিল্পী কাছে ডাকে ভালোবাসে তার মানে মনে করে যে নমিনেশন ইজি হয়ে গেছে যদি কখনো আল্লাহ না করুক বিরোধী দল হয় দেখবেন ওদের অনেকেই খুঁজে পাওয়া যাবে না ওই মিছিল মিটিং এ যারা পর খাওয়া লোক এরাই থাকবে রাস্তার মধ্যে নৌকার প্রার্থী হওয়ার চেয়ে আমার জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করা বেশি জরুরি এখন আমরা ছাত্রলীগ করে আসছি আমরা যখন বিরোধী দল যখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল তখন আমরা মিছিল মিটিং করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের কাছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের গুরুত্বটা অনেক বেশি যেহেতু আমরা ছাত্র রাজনীতি করেছি বা আমরা বিরোধী দলে ছিলাম এখন অনেকেই অনেক মনে করে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা খুবই উদার এবং মমতাময়ী উনি আর শিল্পী কাছে ডাকে ভালোবাসে তার মানে মনে করে যে নমিনেশন ইজি হয়ে গেছে তো সবাই নমিনেশনকে এত ইজি করে দেখছে অবশ্য অধিকার সবারই অধিকার আছে কেনার তো সেখান থেকে আমার মনে হয়েছে যে না এদের মধ্যে এভাবে গাভাসি আমি কিনবো না দেড়শো আমি নমিনেশন কিনি না মনে হয়েছে যে এরা অনেকেই সুসময়ের মানুষ যদি কখনো আল্লাহ না করুক বিরোধী দল হয় দেখবেন ওদের অনেকেই খুঁজে পাওয়া যাবে না ওই মিছিল মিটিং এ যারা পর খাওয়া লোক এরাই থাকবে রাস্তার মধ্যে এই সব কিছু মিলিয়ে আসলে আমার ব্যস্ততা প্রচুর কাটছে এবং আমার মনে হচ্ছে এখন আমার নৌকার প্রার্থী হওয়ার চেয়ে আমার জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করা বেশি জরুরি কারণ উনি কারণ উনি ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং ওনার হাতেই বাংলাদেশ নিরাপদ আমি ডাউটলি আনডাউটলি বলতে পারি আমি জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই চেহারা দেখতে চাই যদি শেখ হাসিনাই ঠিক মানে ঠিক না থাকে বা দেশি ঘুরে আউলে যায় তাহলে আমার শিল্পী দিয়ে কি হবে শিল্পী সমিতি দিয়ে কি হবে নেত্রী ভালো থাকুক সুস্থ থাকুক উনি নির্বাচিত হয়ে বসুক তারপরে আমাদের নির্বাচন এখনও দেরি আছে সেটা ভাবা যাবে সিনিয়রদের নিয়ে রাজনীতি তো করছি আমি ভবিষ্যৎ আমি ছাত্র রাজনীতি করার ছেলে আমি আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় উপকমিটির মেম্বার রানিং আমি তো রাজনীতি করেই যাচ্ছি রাজনীতি করলে কালকে চেয়ারে বসে যেতে হবে সংসদে ইজ নট নেসেসারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিল সাহাবীরা যে মৃত্যু কত নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিল ডান থেকে বাম দিকে সালাম ফিরানোর সময় দিবেন দিস ইজ দ্য লাইফ সামনে বাঁচি সুন্দরভাবে বেড়ে উঠি আল্লাহ সুস্থ রাখুক আমাকে সুস্থ থাকলে না রাজনীতি সুস্থই না থাকে আমি কি রাজনীতি করবো আর কি এমপি ইলেকশন করবো আজকে আমার মতো ছেলে অনেক ঘুরে বেড়া কে ছিল আমাকে সারা পৃথিবী ছিল আপনাদের ক্যামেরা আমার দিকে থাকে অনেক বড় ভালোবাসা আল্লাহ তাআলা ব্লেস বাবা মার দোয়া আল্লাহকে বিশ্বাস করি পাঁচ রক্ত নামাজ করি বাবা মার দোয়া আছে বাবা মার সেবা করেছি আমার বাবা মা জীবিত নাই বাট আমার মনে হয় বাবা মার যে একটা রুহানি দোয়া বলে সেটা আমার জন্য করে আর যতটা পারে মানুষকে ক্ষতি না করা সততার সাথে জীবনযাপন করে আল্লাহ কেউ আর ঠেকাবে না আমাকে এত চাপার চেষ্টা করেছে নিপুণের কিছু বাহিনী গং নামটা নিতে চাই না বারবার তাতে ওই হাইলাইটস হয় তো আমাকে আটকাতে পারছে আমাকে তো আল্লাহ ঠিকই বের করে দিছে আল্লাহ বলেছে যাকে আমি ভালোবাসি তাকে তোমরা কোনোদিন আটকাতে পারবো তোমাকে যে ভালোবাসবে তুমি ভালো কাজ করলে তোমার পেছনে কেউ টানতে পারবে না তোমার সৎ থাকতে হবে পরিশ্রমী হতে হবে জায়েদ খান সৎ অনেস্ট স্বচ্ছ স্ট্রেট ফরওয়ার্ড জায়েদ খানের মধ্যে কোনো লুকোচুরি আর ছলচাতুরি নেই।